हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आमराओ भालो आछि, सुस्थ आछि। आजके आमि जे ब्लगटा निये एसेछि सेटा होच्छे 8ई जानुआरि ब्लग। तो शूट करा होये गेछिलो, सबई छिलो, किन्तु एडिट करार समय पाछिलाम ना, बोलते पारेन इच्छे होच्छिलो ना, माने अलस होले जा हय आर कि, आलसेमि करे करे आर एडिट करा होच्छिलो ना। तो चलुन सेसब कथा परे हबे। तो एखन बाजे सकाल 6टा, आमि चले एसेछि रान्नाघरे। রান্নাঘরে একদম ঘুম চোখে ঢুলতে ঢুলতে চলে এসেছি। 6টায় ওঠা মানে বিশাল ব্যাপার, আমি 6টায় সময় ঘুম থেকে উঠি না, তাও আবার সেই শীতের বেলায়। বাইরেটা তো দেখলেন, পরে আবার ভালো করে দেখাচ্ছি। বাইরে এখনও গুটগুটে অন্ধকার, মানে সকাল বললে ভুল হবে, রাত্রেই বলা চলে। তো বিশেষ কোনো কারণ ছাড়া তো আমি এত সকালে উঠি না, অবশ্যই আজকে একটা বিশেষ কারণ বলবো, আস্তে আস্তে সবই বলবো। তো এখন আমি এসেই যেটা করছি সেটা হচ্ছে গরম জল রাতে করে রাখতে ভুলে গেছিলাম। আমার সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে জল গরম খেতে হয়, তো এখন হচ্ছে জল গরম। গরম জল খেয়ে চা খেয়ে তারপর বাদ বাকি কাজ করবো। জল খাওয়া হয়ে গেলে আমি চা বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমার চাটাও হয়ে এসছে প্রায়, আর ওইদিকে প্রেশারে বসানো আছে কাবলি চানা। কাবলি চানাটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলাতে উঠেই প্রেশারে দিয়ে দিলাম। আর কেন বললাম যে এখন রাতের বেলা, চলুন সেটা দেখাচ্ছি। আমি বাইরেটা মানে সকাল বললে ভুল হবে, এখন মোটামুটি 6:30 হয়তো বেজেই গেছে। আর বাইরের পরিস্থিতি আমি দেখাচ্ছি, গুটগুটে অন্ধকার, তার মধ্যে ঠান্ডাও প্রচণ্ড ঠান্ডা ছিল। এই হচ্ছে আমার বাইরেটা, প্রচণ্ড অন্ধকার। ঘরের আমি লাইট জ্বালিনি, কারণ বাবার মেয়ে এখনও ঘুমোচ্ছে। এই তো ঘরে, ঘরও প্রায় অন্ধকার, মানে প্রায় অন্ধকার কেন বলছি, ঘরও পুরো অন্ধকার। এখন লাইট জ্বালবো, মেয়ে আর বাবা ঘুমোচ্ছে বলে লাইট জ্বালাইনি, যে বেকার ওদের ঘুম নষ্ট করে লাভ নেই। তো এই দেখুন যা বলছিলাম, 6:30 বাজে, সত্যি 6:30 বাজে। তো এই যা, আবার চলে যেতে হবে রান্নাঘরে। এবারে চটপট বাকি কাজগুলোকে করে নিতে হবে। তো সকালবেলা আজকে হবে ছোলে ভাটুরে, যার জন্য আমি ভাটুরের এখন ময়দাটা মাখছি। তো আমি ময়দাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, একটু খাবার সোডা, সাদা তেল, দই আর অল্প চিনি। এই দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নেওয়ার পরে হাতে লেগে লেগে থাকে, তো তারপরে একটু তেল দিয়ে মুথে নিলে ময়দাটা একদম হাত থেকে ছেড়ে যায়। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, সেটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি কাবলি চানাটা করে নেব, মানে ছোলাটা করে নেব, সেদ্ধ হয়ে গেছে, প্রেশারে দিয়ে দিয়েছিলাম যেহেতু। Just chillin', kicking it, kissed by the sun. Could be soaked to the skin in the mall soon. I know she got the good vibes when seasons change, but we're the same. Even if I lost all my money, this river runs deep, honey. And I don't need to speak a single word, cause you got me home. তো ছোলাটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি করছি গাজরের হালুয়া। গাজরটা কুড়িয়ে রেখে দিয়েছি, এবারে বানাচ্ছি গাজরের হালুয়া। আর এখন বাইরেটাও একটু পরিষ্কার হয়ে গেছে, মানে সূর্য উঠে গেছে, ওই মোটামুটি 7:15 নাগাদ সূর্যটা উঠে যায়। তো এদিকে মিলিও ঘুম থেকে উঠে গেছে, আমি গাজরের হালুয়াটা হয়ে গেলে ওকে নিয়ে গিয়ে ফ্রেশ করেই নিয়ে আসবো। অন্যান্য দিন তো ও লেট করে ওঠে, যেহেতু এত ঠান্ডা থাকে বাইরে না, এত সকালবেলা ও উঠে গেলে আমি বাইরে চট করে নিয়ে আসি না ওকে ফ্রেশ করাতে, একটু পরেই নিয়ে আসি 9:10 নাগাদ। তো আজকে উঠে গেছে আর বিছানায় থাকতে চাইছে না, তো এবারে আমি ওকে যাবো ফ্রেশ করাতে। তুমি যেন থাকো, ভালো করে বলো, তুমি যেন থাকো, তারপর তারপর আর কি, আজকে কি শুভ দিন। এই যে বলছিলে আজকে একটা শুভ দিন, কি শুভ দিন, কার হ্যাপি বার্থডে বলেছ, কোথায়? ওটা তো কাল রাতে বলেছ, আজকেও বলেছো, কেমন করে বলেছো আমি একটু দেখি তো, আরেকবার বলো দেখি, আমি আমি একটু শুনি।
এটাই হচ্ছে আজকের বিশেষ দিন, আজকে আমার কর্তা মশাইয়ের জন্মদিন। তো সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ছোলে ভাটুরে আর গাজরের হালুয়া তিনজনে মিলে এখন খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে যাবো, যেতে হবে বাকি রান্না বান্না করতে। তো আজকে সবই ভেজ হবে, আজকে ননভেজ হবে না, কারণ ওই বার্ড ফ্লু, যার জন্য আবার ননভেজ খাওয়া বন্ধ। আজকে বাবার জন্মদিন। আচ্ছা যাও, আস্তে আস্তে, সারাদিন পরে এই সময় হলে একটু সামনাসামনি এসে কথা বলা। সকালবেলা ওইটুকু মানে যা আর কি আমি শুট করেছি, ট্রাইপডে বসিয়ে দিয়ে করেছি, যার জন্য আমাকে অতটা ভয়েস দিতে হয়েছে। বাকি আর একদম আজকে সময় নেই, মানে আজকে একদমই হাতে সময় নেই। কিভাবে যে কি সমস্ত কিছু করলাম, তবুও আর সব করে উঠতে পারলাম না। যা যা মেনুতে ছিল, যা যা ভেবেছিলাম, সব আর করে উঠতে পারলাম না। যাকগে আগে দেখিয়ে দিই, বার্থডে বয় এই যো। আজকে ওনার দিন, ওনার স্পেশাল দিন, ওনার জন্যই আজকের দিন, ওনার জন্মদিন। হ্যাঁ ওই তো পাপার, মানে মিলির পাপার আজকে জন্মদিন। জন্মদিনটার নামই মিলির পাপার, আসল জন্মদিনটা হচ্ছে মিলির। তো আজকে অফিসেও যেতে দেয়নি, ও রেডি হয়ে গেছে, অফিস যাবে। কিন্তু ওই যে শুনেছে জন্মদিন, না যাবে না, কান্নাকাটি করে ছুটি নেওয়ালো পাপাকে, যাকে অফিস গেল না। তো সব শেষে এই রান্নাবান্না হলো, খেতে দিয়ে দিয়েছি। কিন্তু ওই খাওয়ার আগে একটু ছবি তোলা, একটু ব্লগ করা, এই কারণে এখনো বেচারাকে আমি খেতে দিইনি। বেচারা বসেই আছে ওইদিকে, মোবাইল নিয়ে নিজেও ছবি তুলে যাচ্ছে। তো চটপট করে একটু কথা বলে বেচারাকে খেতে দিতে হবে, আমিও খাইনি কিন্তু এখনো। হ্যাঁ, যে ঘড়ির দিকে তাকানোর সময় নেই, মিলি খেয়ে নিয়েছে, মিলিকে খাইয়ে দিয়েছি, কারণ লেট হচ্ছিলো। তারপর হয়ে গেল ওর, ছিল মিটিং, ছিল তো ওর মিটিং কমপ্লিট হলো, তারপর এই খেতে বসা হয়েছে। তার আগে ওর খাওয়ার আগে মেনুগুলো একবার দেখিয়ে দিই, কী কী করেছে, মানে আমার সাধ্যের মধ্যে আমি যতটা করতে পেরেছি। এই তো সাদা ভাত, ঘি, কাঁচা লঙ্কা, আর আছে পালং শাকের ঘণ্ট, বড়ি, সব সবজি দিয়ে ঘণ্ট। ওখান থেকে আছে স্যালাড, আছে এই রয়েছে পাঁচ রকমের ভাজা, তারপর আছে পনির পাতুরি, থেকে আছে ভেজ ডাল, ওটা কি আছে, ও আলু দিয়ে শিম দিয়ে একটা, মানে শিম চচ্চড়ি না, মানে আলু আর শিমের একটা সবজি। এখানে আছে ফুলকপি রোস্ট, আর এপাশে আছে পনির পাতুরি চাটনি, এখানে আছে মিষ্টি, আর এখানে যা উল্টে গেছে, এটা যেটা সব থেকে আমার বরের পছন্দ, মানে আমারও পছন্দ অবশ্যই, সেটা হচ্ছে পান। এই হচ্ছে আজকের মেনু। আর আগে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে সন্দীপ বলছিল বারবার করে মিলিকে যে আমার বার্থডে আমাকে গিফট কে দেবে। ও বলছে কি গিফট দেবো, কি গিফট দেবো, বেচারা তোর মাথায় আসছে না কি গিফট দেবে। হ্যাঁ বলিনি, বলি সারপ্রাইজ আছে এখনো। তো বলেছে যথাইতে না, ঠিক আছে তুমি আমাকে দুটো হাম্পে দিয়ে দিও, সেটাই আমার গিফট হয়ে যাবে। তো ওর বাবার কান বন্ধ করে রেখেছে, শুনতে দেবে না যেহেতু সারপ্রাইজ। তো ওই মাথার মধ্যে ঘুরছে, মানে ওরও একটা ব্যাপার যে গিফট দেবো, কি গিফট দেবো। ঘরে আমার কিছুই সেরকম সরঞ্জাম নেই, যা আছে তার মধ্যে মানে আইডিয়া আমার মিলিকে দিয়ে করিয়েছি, ওর বাবার জন্য একটা গিফট বানিয়েছে, দেখাচ্ছি। ও এখনো দেয়নি ওর বাবাকে, তো ওর বাবাকেও দেওয়া হয়ে যাবে, আর সবার দেখা হয়ে যাবে। কথা বলতে পারছি না, আমি বলেছিলাম না দেখে পাবো, কথাই বলতে পারবে না। আপনাদের ওইদিকে বাবা আর মেয়ের আদর পর্ব, ভালোবাসা পর্ব চলছে, আপনাদের দেখিয়ে দিই কি গিফট মাথার মধ্যে। এর থেকে ভালো আমার আর আইডিয়া আসেনি কিছু, যা ছিল ওই বললাম, ঘরে আমার কিছুই ছিল না। আগে আমার প্রচুর ঘরে থাকতো সমস্ত আর্ট এন্ড ক্রাফট জিনিসপত্র, নিজেও করতাম টুকিটাকি, ওগুলো থাকতো। তো এখন আর আমার ঘরে আপাতত নেই, আর্ট পেপার ছিল, ভাগ্য ভালো। এই হচ্ছে মিলির দেওয়া গিফট, এটা হচ্ছে মিলির হাতের ছাপ, ফেব্রিক নেই, কিছু নেই, কি দিয়ে ছাপ দেওয়াবো, মাথায় আসছে না কিছু। তারপর মনে পড়লো আলতা আছে ঘরে, সেই আলতা মিলির হাতে দিয়ে, সেই হচ্ছে মিলির হাতের ছাপ। আর এখানে ভেতরে লেখা হ্যাপি বার্থডে পাপা, পাপা তোমাকে খুব ভালোবাসি। এটাও মিলির আঙ্গুলের ছাপ দিয়ে একটা হার্ট শেপ বানানো, লেখাটা উল্টে যাচ্ছে। হ্যাঁ আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটাতে উল্টেই আসে।
তো এই হচ্ছে মিলির দেওয়া ওর বাবার জন্মদিনের গিফট। লিখতে শিখেছে, আমি বলে বলে দিয়েছি, বলে দিয়েছি আর ও নিজে লিখেছে। আর ওর পাপা খুব খুশি হয়েছে। এই হচ্ছে মিলির দেওয়া গিফট। আমি কিছু দিইনি, কারণ আমার কিছু দেওয়া মানে গঙ্গা জলে গঙ্গা পুজো করা, যার জন্য আমার তরফ থেকে কোনো গিফট নেই। এই রান্না করে যতটুকু যা পেরেছি রান্না করে এই দিয়েছি। তো যথেষ্ট করেছে আপনার গিফট। ঠিক আছে, আমি বলেছি না পাপা ভীষণ খুশি হবে, কথাই বলতে পারবে না। তো তাহলে এবারে খেয়ে দিইনি, বেচারাকে খেতে দিই, অনেকক্ষণ ধরে আটকে রেখে দিয়েছি। তারপরে আবারও কথা হচ্ছে, আমার যদি আজকে ছুটি নেই, আরো কাজ আছে, জানি না সেটুকু ব্লগ করতে পারবো কিনা, কারণ এতটা যদি আমি ক্যামেরা অন করে যাই তো আমার এদিকে মেমোরি ফুল হয়ে যাবে, শুট করা হবে না, বন্ধ হয়ে যাবে, যার জন্য যতটুকু পারছি দেখি। আর আমার রান্নাঘরটা খুব ছোট, তো রান্নাঘরে কিছু কাজকর্ম করার সময়, মানে এক দুটো রান্না করার সময় দেখানো ঠিক আছে, বাট এত কিছু করে, মানে রান্নাঘর পুরো জগা খিচুড়ি করে সমস্ত কিছু করতে হয়েছে, তো যার জন্য আমি রান্না বান্না একটাও দেখাতে পারিনি। এখন হচ্ছে কেক কাটার পর্ব। বাড়িতে কেক বানিয়েছি, কেক বানানোর বিশাল বড় একখানা ইতিহাস আছে, সেই ইতিহাস আর আজকে বলছি না। তো যাকগে, যাই হোক, হয়েছে একখানা কেক। এই হচ্ছে কেক, সমস্ত ক্রিম গলে গলে পড়ে যাচ্ছে। একটু ডিজাইন করেছিলাম কিন্তু কিচ্ছু ডিজাইন নেই, সমস্ত গলে গলে পড়ে গেছে। যাকগে, যাই হোক, বানিয়েছি। আর এই তো পায়েস, কেকের তো দিয়ে দিয়েছে। আর আর কি গিফট পেয়েছেন? আর গিফট পেয়েছি, শ্বশুর বাড়ির থেকে জ্যাকেট দিয়েছে। সন্দীপের জ্যাকেটটা পাঠিয়েছে বাড়ি থেকে, ওটা অনেকদিন আগে পাঠানো হয়ে গেছে। কবে, 1 জানুয়ারিতে কি 31 ডিসেম্বর চলে এসছে, না আগে চলে এসছে। তো ওটা হচ্ছে ওর বার্থডে গিফট। রাতে আর কিছু রান্না বান্না করিনি, যা করা আছে সেগুলোই রয়েছে। এখন শুধু কেক কাটবো, কেক খাবো, শরীরও আর দিচ্ছে না। আর ওই বললাম, কেকের একখানে ইতিহাস আছে, যার জন্য মনটাও ভালো লাগছে না। তো যাই হোক, আর কি হলো, এই বার্থডে এই ছিল, এইভাবে মানানো হলো বার্থডে। তাহলে বার্থডের ব্লগ আজকে এখানেই সমাপ্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।